حديث نمبر 30 عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من غدا الى المسجد وراح اعد الله له نزله من الجنه كلما غدا او راح مسجد اوتار اباد كارير مرجدا আবু আনহু হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে আসে অথবা মসজিদ থেকে যায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে আতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন সে যখনই মসজিদে আসে অথবা মসজিদে সে যখনই মসজিদে আসে অথবা মসজিদ থেকে যায় শাহেহ বুখারি হাদিফ নম্বর ছয়শো বাষট্টি এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর দুইশো পঁচাশি হাইফেন বন্ধনের মধ্যে ছয়শো ঊনসত্তর তবে হাদিসের শব্দগুলি শাহেহ বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে মহান আল্লাহর কাছে মসজিদের মহা মর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি মসজিদে এসে আল্লাহর উপাসনা বা এবাদত অথবা জিকির এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে সেই ব্যক্তিরও মহান আল্লাহর কাছে মহা মর্যাদা রয়েছে দুই মহান আল্লাহর তৈরি করা জান্নাতের প্রতি এইভাবে ইমান স্থাপন করা অজীব বা অপরিহার্য যে জান্নাত হল আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্গত বস্তু জান্নাত এখন বিদ্যমান রয়েছে এই জান্নাত কোনোদিন ধ্বংস হওয়ার নয় সুতরাং এই জান্নাত হলো অনন্তকাল টিকে থাকার বস্তু তাই এই জান্নাতের কোনো দিন অধোপতন হবে না মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এই জান্নাতে বিভিন্ন রকম ন্যামত তৈরি করে করেন যখনই তার প্রিয় বান্দা বা ভক্তরা আল্লাহর কোনো এবাদত বা উপাসনা পুনরায় সম্পাদন করেন তিন মসজিদগুলোকে আল্লাহর আনুগত্য ও উপাসনার মাধ্যমে আবাদ করে রাখার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে সুতরাং মুসলিম ব্যক্তির এটা উচিত যে সে যেন মসজিদগুলির সম্মান রক্ষা করে এবং সুন্দর জামাকাপড় পরিধান করে সুগন্ধি বা মধুর গন্ধযুক্ত হয়ে ভদ্রতার সহিত মসজিদগুলোতে প্রবেশ করে আর নোংরা বা ময়লা জামা কাপড় পরিধান করে খারাপ গন্ধ বা দুর্গন্ধ নিয়ে কোনোদিন দিন মসজিদগুলোতে যেন সে প্রবেশ না করে অতপর মসজিদগুলিতে প্রবেশ করার পর তাতে যেন সে কোনো প্রকার অসার অযথা কাজ না করে এবং বাজে কথা না বলে চার এই হাদিসটিতে গাদা ওয়ারহ শব্দ দুটির দ্বারা মসজিদে আসা এবং মসজিদ থেকে যাওয়ার কথা বোঝানো হয়েছে